প্রায় 15-20 জনের মতো আর বাইরে ওরা অনেক ছিল তো স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে ডিবি জায়গা নির্ধারণ করার জন্য ওরা গভর্নমেন্টও বলছিল যে এটা ছাড়া অন্যটা তোমরা চাও এরাও ঠিক আছে আমরা চাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা হয়ে যাক সমাবেশ আমরা তো আর সন্ত্রাস করতে চাই না আমরা সব সমাজে শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করব তো ওরা প্রতিনিধি দল গেল গিয়ে দেখে পারমিশনের জন্য এসে বাসায় আসলো আব্বাসকে কথা বলে মাঠ পরিদর্শনে গেল কমলাপুর আর মিরপুর কয়েকটা জায়গায় দেখা দেখতে গেল আর কি এসে ওরা তিনটা পর্যন্ত এখানে সোয়া তিনটায় বের হলো বেরোর সাথে 3:20 ওরা ঢুকে গেছে ঢুকে বাসার মধ্যে ঢুকে গেছে প্রায় 15-20 জনের মতো আর বাইরে ওরা অনেক ছিল তো স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে আমরা কথাবার্তা বলবো তারপরে আমরা দিয়ে যাব আমাকে বললো ম্যাডাম টেনশন করবেন না আমরা নিয়ে যাচ্ছি আবার দিয়ে যাব আমি তো ঘুমিয়েছিলাম আমাকে বলছে যেরকম ওরা নিতে আসছে আমাকে আমি কি বলো ডিবি এডিসি আতিক ছিল আর রিফাত ডিবি ডিসি রিফাত ওরা দুজনে আমার সাথে কথা বললো অফিসাররা বললো যে নিয়ে যাচ্ছি তো এখন এটা বলে নিয়ে গেল সাংবাদিকরা তখন কেউ ছিল না কিন্তু মানে কেন নিবে এই পর্যায়ে মানে আসবে এই গভর্নমেন্ট বলছে যে আমরা শান্তিপূর্ণ সব মানে পরিবেশ চাই তাহলে কেন গ্রেপ্তার করা ভয় পাচ্ছে কেন কিছু বুঝলাম না তো একটা একটা করে কেন এরকম ছেলেপেলেগুলোকে মেরে ফেলছে গ্রেপ্তার করছে এখন স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের উপরেও হাত দিচ্ছে এটা তো মানে ঠিক না এত জনপ্রিয় সরকার এত কিছু করতে পারে এখন কেন এই সমস্ত করছে ওদের পক্ষে সবই সম্ভব এই এদিকে তুমি চা দিলে সে সকালে দিলে সে চা হবে